প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি গত ক্লাসে অর্থনীতির বিষয়ের প্রথম পত্রের আর কি চাহিদা নিয়ে আলোচনা করছিলাম। তোমরা নিশ্চয় সেগুলো বিষয় নিয়ে দেখা যাচ্ছে তোমার বাড়িতে পড়াশোনা করেছো। তবে অর্থনীতি বিষয়টা যদিও দেখা যাচ্ছে একটু কঠিন, কিন্তু আবার একটু বুঝলেই সহজ, যেটা আমি গত ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করছিলাম সেটা হয়তো হৃদয়ঙ্গম তোমাদের হয়েছে। যদি কোনো সমস্যা থাকে তোমরা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে হয়তো আর কি সেটা সহজ হয়ে যাবে। আজকের যে বিষয় আমি আলোচনা করব, আমি ব্ল্যাকবোর্ডে তোমাদের এই টপিক্সটা লিখছি যে দ্বিতীয় অধ্যায়ের উপযোগ অধ্যায়, মানে যে আমাদের পঠিত বিষয় ইউটিলিটি। ইংলিশটা হলো কি ইউটিলিটি, উপযোগ মানে ইউটিলিটি আর কি, ইংলিশটা হলো ইউটিলিটি। উপযোগের দেখা যাচ্ছে প্রথমত যদি আমি সাধারণ সংজ্ঞা বলতে যাই, কোনো কিছুর অভাব মোচন করার ক্ষমতাকেই উপযোগ বলা হয়, বা কোনো উপকারিতাকেই বলা হয় উপযোগ। কিন্তু অর্থনীতির ভাষায় আমরা যদি বলতে যাই, সেক্ষেত্রে কোনো দ্রব্য ভোগ করতে গিয়ে যে পরিমাণ দেখা যাচ্ছে আমার, সেক্ষেত্রে আমি আমার উপকারিতা পাই কোনো দ্রব্য বা সেবা, সেক্ষেত্রে আমি যদি কোনো পরিমাণ দেখা যাচ্ছে সেক্ষেত্রে যদি উপযোগ লাভ করি সেটি হলো উপযোগ। এ প্রসঙ্গে দেখা যাচ্ছে অধ্যাপক মেয়ার্স বলছে যে কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম। মানে অর্থাৎ আমরা আপেল বা কমলা বা যাহা কিছু গ্রহণ করতেছি, যদি আমি ওইটা দ্রব্য গ্রহণ করে আমার যদি তৃপ্তি মেটাতে পারি সেটি হলো আমার উপযোগ। উপযোগকে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে দেখাচ্ছে এটাকে আমরা আলোচনা করতে পারি। যেমন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। 2 নম্বর, উপযোগ একটি মানসিক ধারণা। চা বা কফি আমরা যখন আর কি পান করি, সেক্ষেত্রে চা বা কফির যে গুণগত মানটা সেটা দেখা যাচ্ছে যে আমার মানসিক দিক থেকে আমি সেটাকে গ্রহণ করতে পারি বা মানে বুঝতে পারি। উপযোগ ভোগের মাধ্যমে পরিমাপযোগ্য বা প্রকাশ পায়। দুধ পান করি আমরা, ভাত খাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর কি ভোগ দেখা যাচ্ছে করার পরে আমি সেটার গুণগত মানটা আমি বুঝতে পারি। আমি একটি উদাহরণ দিয়ে দেখা যাচ্ছে জিনিসটাকে আর কি দেখা যাচ্ছে যে আর কি মানে পূর্ণাঙ্গতা প্রকাশ করতে পারি উপযোগকে। যেমন খাদ্য মানুষের কি ক্ষুধা নিবারণ করে, আর শিক্ষা মানুষকে মানুষের জ্ঞানের অভাব পূরণ করে। একটি লোক তার মৌলিক যে পাঁচটা দেখা যাচ্ছে যে আর কি খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই যে পাঁচটা দেখা যাচ্ছে তার নিত্য নৈমিত্তিক যে মৌলিক অধিকার, সেক্ষেত্রে সে তার শিক্ষার যেমন অধিকার, খাদ্যের তেমন অধিকার আছে বেঁচে থাকার জন্য। খাদ্য আমরা খেয়ে দেখা যাচ্ছে যেহেতু জীবন ধারণ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, সেটা সেক্ষেত্রে আমরা ওই উপযোগটা তখন আমাদের প্রমাণিত হয় বা বাস্তবতা লোপ পায়। আমরা উপযোগকে দেখা যাচ্ছে যে তিন ভাগে ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্ল্যাকবোর্ড লক্ষ্য করো, মোট উপযোগ টোটাল ইউটিলিটি, গড় উপযোগ অ্যাভারেজ ইউটিলিটি, প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি। মানে আমি মোট উপযোগের দেখা যাচ্ছে ইংলিশটাকে বলবো টোটাল ইউটিলিটি, গড় উপযোগের ইংলিশটাকে বলবো আমরা অ্যাভারেজ ইউটিলিটি, প্রান্তিক উপযোগ বলবো মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা তিনটের সংজ্ঞা আগে জানি। আমরা প্রতিনিয়তই দেখা যাচ্ছে ফলমূল বা যে কোনো দ্রব্য যখন গ্রহণ করি, প্রথমত দেখা যাচ্ছে যে আমরা একটি আপেল খেলাম, দ্বিতীয় দেখা যাচ্ছে বার আমরা আপেল গ্রহণ করলাম, বা তৃতীয়বার আমরা কমলা লেবু গ্রহণ করলাম। এইভাবে আমরা দেখা যাচ্ছে যদি যে কোনো দ্রব্য ভোগ করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে আমরা ভোগ করতে পারি। সেক্ষেত্রে আমরা যখন আমরা মোট উপযোগ দেখা যাচ্ছে আর কি চিন্তা করবো, তখন পুঁতিরের সমষ্টি, ভোগের সমষ্টি। সেজন্য উপযোগকে আমরা দেখা যাচ্ছে সংজ্ঞায় বলতে পারি, কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলা যায়। আমি এটাকে দেখা যাচ্ছে একটি সমীকরণের সাহায্যে দেখা যাচ্ছে এটাকে দেখাইতে পারি। TU = U1 + U2 + U3 ...... UN। অর্থাৎ টোটাল ইউটিলিটিকে দেখা যাচ্ছে আমরা বলতে পারি যে প্রথম দ্রব্যের ভোগ, দ্বিতীয় দ্রব্যের ভোগ, তৃতীয় দ্রব্যের ভোগ, এরকম অসীম সংখ্যক দেখা যাচ্ছে দ্রব্য আমরা দেখা যাচ্ছে যে ভোগ করতে পারি, সেটার সমষ্টিগুলো হলো মোট উপযোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝলাম যে যে কোনো দ্রব্যই গ্রহণ করি না কেন, আমরা প্রথম, দ্বিতীয় এইভাবে দেখা যাচ্ছে
অসীম সংখ্যক পর্যন্ত যে সমস্ত দ্রব্য গ্রহণ করি সকল প্রকার দ্রব্যের সমষ্টি হলো মোট উপযোগ। এখন আমরা আসি গড় উপযোগ, অ্যাভারেজ ইউটিলিটি। এটাকে আমরা দেখা আসতে বলতে পারি এ ইউ সমান সমান টি ইউ বাই কিউ, অর্থাৎ মোট উপযোগকে ভোগের পরিবর্তে মোট উপযোগকে ওই ভোগ দ্বারা দেখা আসতে ভাগ করলে আমরা গড় উপযোগ পেতে পারি। সংখ্যাটা বলতে পারি অন্যভাবেও যে কোনো দ্রব্যের একক প্রতি উপযোগকে গড় উপযোগ বলা হয়, অর্থাৎ এউ সমান সমান টি ইউ বাই কিউ। আমরা যদি দেখি যে আমাদের অনুধাবন বা আমাদের ইয়াতে আসছে কী বলে জ্ঞানেতে আসছে যে মোট উপযোগ কী, তখন আমরা সংজ্ঞা দিয়ে সমীকরণ টি ইউ সমান সমান ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি সমান সমান ইউ এন দিয়ে আমরা সেটাকে উপস্থাপন করব। এখন আমরা আসতেছি প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। এম ইউ সমান সমান ডেল টি ইউ বাই ডেল কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রান্তিক কথাটা কী, মানে শেষ, অর্থাৎ আমরা এখানে বুঝতেছি যে একই দ্রব্য আমরা যে গ্রহণ করতেছি, গ্রহণ করতে করতে গিয়ে এক পর্যায়ে ওই দ্রব্যের প্রতি ভোগটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, অর্থাৎ তার প্রতি যে আগ্রহটা সে আগ্রহটা কিন্তু থাকছে না। কেমন, মনে করি আমরা সকালবেলা মিষ্টি মানে গ্রহণ করলাম বা সকালবেলা আমরা ফলমূল খেলাম, আবার দুপুরে যদি একই দ্রব্য আমার ফলমূল দেওয়া হয়, আবার বিকেলে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে ওই দ্রব্যের প্রতি আস্তে আস্তে কিন্তু আমার রুচি বা অভাব বিভিন্ন যে আমার যে একটা ইচ্ছা আছে সেটা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আমরা এটাকে সংজ্ঞায়িত এইভাবে বলতে পারি যে কোনো দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। আমরা এখানে একটা এই সমীকরণ দেখাচ্ছি, মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ সমান সমান ডেল টি ইউ বাই ডেল কিউ, অর্থাৎ ডেল মানে এখানে হলো কোনো কিছুর পরিবর্তন, অর্থাৎ কি মোট উপযোগের পরিবর্তন, আর ডেল মানে কি এটা ভোগের পরিবর্তন, অর্থাৎ আমি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে বাড়াচ্ছি সেক্ষেত্রে আস্তে আস্তে যে দেখা যাচ্ছে আমি উপযোগ বাড়াচ্ছি কিন্তু সেক্ষেত্রে আমার পূর্বের চেয়ে ওই ভোগটা কমে যাচ্ছে, সেটা এখানে বোঝাচ্ছে যে আমি মিষ্টি আমি সকালবেলা সন্ধ্যায় বা দুপুরে যে গ্রহণ করলাম বা খাওয়ার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে ফলমূল বা যেটাই গ্রহণ করি ওই দ্রব্যের প্রতি আস্তে আস্তে কিন্তু আমার মানে আগ্রহটা কমে যাচ্ছে। আরও যদি আমি একটা উদাহরণ দিই, কৃষিক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা যে ধানে বা যে বীজে রোপণ করুন না কেন, একই জমিতে যদি প্রতি বৎসর যদি একই ধান বা একই ফসল রোপণ করে সেক্ষেত্রে ওখানে খরচ বৃদ্ধি পেলেও মানে মোট খরচ বৃদ্ধি পেলেও কিন্তু আমার যে অনুপাতে দেখা আসছে যে ফসলটা উৎপাদন হওয়ার কথা আসনিকভাবে সে ফসলটা হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে প্রান্তিক উপযোগটা কমে যাচ্ছে। আমি ব্ল্যাকবোর্ডে একটি দেখা আসছে যেখানে সূচি রাখছি সেই সেটা কীভাবে দেখা আসছে যে আমরা এটা মানে বুঝলেই দেখা আসছে বুঝতে পারবো যে বাস্তবতা কতটুক। কি হলো ভোগের একক, টি হলো মোট উপযোগ, এমই হলো প্রান্তিক উপযোগ। একটু আগে যে কথাটা আমি বললাম শিক্ষার্থীবৃন্দ যে কীভাবে কমে, তোমরা লক্ষ্য করো এখানে যে আমরা ভোগের একক দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, অর্থাৎ কি ভোগের একক বৃদ্ধি পাচ্ছে। মোট উপযোগ এইট ফোরটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি এইটিন, কি এক পর্যায়ে ওয়ান এলো এইট, টু এলো ফোরটিন, থ্রি তে এলো এইটিন, ফোর এলো টোয়েন্টি, ফাইভ এলো টোয়েন্টি, সিক্স মানে ষষ্ঠ এককে গিয়ে দেখা আছে হ্রাস পেয়েছি, অর্থাৎ পঞ্চম এককে গিয়ে দেখা আসছে যে ওই দ্রব্যের প্রতি কিন্তু আগ্রহ আর থাকতেছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার লক্ষ্য করে বলা পড়ে যে চতুর্থ এককে বিশ একক কিন্তু পঞ্চম এককে গিয়ে দেখা আসছে ওই দ্রব্যের প্রতি কিন্তু আগ্রহটা একেবারে জিরো পর্যায়ে আসে গেছে, এবং ষষ্ঠ এককে গিয়ে দেখা আসছে আমরা দেখতেছি যে এটা একবারে নিম্নগামী। আমরা যদি এখন প্রান্তিক উপযোগ বের করি, এই টিউ দেখা আসছে কীভাবে, প্রথম অথবা দেখা আসছে এখানে এইট আছে এইট লিখলাম, আমাদের এই ফোরটিন থেকে দেখা আসছে এইট বিয়োগ করলে কত সিক্স, এখানে দুই থেকে এক, যেমন আমরা সমীকরণ লিখছি ডেল টিউ বাই ডেল কিউ, অর্থাৎ এই টু এর পরিবর্তন ফোরটিন বিয়োগ এইট এইট, আর এখানে টু বিয়োগ ওয়ান, তাতে অর্থাৎ এখানে সিক্সকে ওয়ান দিয়ে ভাগ করি ওই সিক্সে হয়। তো অনুরূপভাবে বলতে পারি আমরা এইটিন বিয়োগ ফোরটিন ফোর, টোয়েন্টি বিয়োগ এইটিন টু, টোয়েন্টি বিয়োগ টোয়েন্টি শূন্য, এইটিন বিয়োগ টোয়েন্টি মাইনাস টু, অর্থাৎ আমরা লক্ষ্য করতেছি যে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে চতুর্থ পর্যন্ত পঞ্চম পর্যন্ত দেখা যাচ্ছে আর কি সমান, ষষ্ঠকে গিয়ে দেখা যাচ্ছে নিম্নগামী, যাহা দেখা যাচ্ছে পঞ্চম এককে এখানে প্রান্তিক উপযোগ শূন্য কিন্তু ষষ্ঠ এককে গিয়ে দেখা যাচ্ছে ঋণাত্মক। কেননা রুচি মানুষের অভ্যাস রুচিবোধ কিন্তু এই যে ভোগ মানুষ যাহা দেখা যাচ্ছে যে জিনিসটা দ্রব্য যে জিনিসটা মানে আগ্রহ ভরে দেখা যাচ্ছে যে খায় বা গ্রহণ করে বা মানসিকভাবে মিটায় সে
সেটা একই দ্রব্য কিন্তু ভালো লাগে না, যার কারণে রুচিবোধটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে মানুষের কিন্তু ভোগের পরিবর্তন হয়ে যায় না, আমি ওই দ্রব্যের প্রতি আর আমাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। সেই জন্য আমরা বলতেছি যে কোনো দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগে যে মানে পরিবর্তন হয় তাকে বলা হবে প্রান্তিক উপযোগ। একটু আগে যে কথা বললাম শিক্ষার্থীবৃন্দ, যে কৃষকগণ যদি একই জমিতে যদি একই ফসল বারবার ফলায় সেক্ষেত্রে মোট খরচ বৃদ্ধি পেল, সেক্ষেত্রে কিন্তু আশানুরূপভাবে দেখা যাচ্ছে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না, যার কারণে ওই দ্রব্যটা দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, যা আমাদের সূচিতে আমরা দেখা যাচ্ছে জিনিসটাকে এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আমরা উপস্থাপন করলাম এবং আমরা জিনিসটা দেখালাম। এখন আমরা আসি এই দ্বিতীয় অধ্যায়ের দেখা যাচ্ছে আমাদের যে সিলেবাসে আছে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক, যেটা তোমাদের অনেক সময় অনুধাবনে আসে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ধারণা বা সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা প্রথমত সংজ্ঞা দেখা যাচ্ছে দিয়ে সেটাকে উপস্থান করব যে মোট উপযোগ কী এবং প্রান্তিক উপযোগ কী, একটু আগে যেটা আমরা বললাম। দুই নম্বরে আমরা সমীকরণ দিয়ে প্রকাশ করব যে টিউবের সমীকরণ কী এবং এম ইউ এর সমীকরণ কী। দুই নম্বর দিয়ে আমরা উপস্থান করব যেখানে আমরা বললাম টিউব সমাচরণ ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি, অর্থাৎ প্রথম দ্রব্যের একক, দ্বিতীয় দ্রব্যের একক, এরকম অসীম সংখ্যক দ্রব্যের এককের সমষ্টি হল মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ ছিল কী, যে মোট উপযোগের পরিবর্তন বা এই ভোগের পরিবর্তন, এটাকে দিয়ে আমরা উপস্থান করব। তৃতীয়ত বলবো যে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সমষ্টি, মোট উপযোগ প্রান্তিক উপযোগের সমষ্টি, অর্থাৎ টিউ সমান সমান সামেশন এম ইউ। কী বললাম যে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সমষ্টি, এটাকে আমরা উপস্থান করব। চার নম্বর বলবো টিউ যখন অর্থাৎ মোট উপযোগ যখন ক্রমশে বাড়ে আস্তে আস্তে বাড়তেছে তখন প্রান্তিক উপযোগ কমতে থাকে। আমরা এখানে সূচিতে লক্ষ্য করতেছি যে মোট উপযোগ আস্তে আস্তে বাড়তেছে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আর বলতে পারি যে টিউ যখন কমতে থাকে এমু তখন ঋণাত্মক হয়, অর্থাৎ এই সূচির আলোকে দেখতেছি যে পঞ্চম এককে এক পর্যায়ে দেখা যাচ্ছে এমইউ শূন্য, ষষ্ঠকে গিয়ে দেখা যাচ্ছে টিউ দেখা যাচ্ছে যে এদিকে কম মানে কোনো মাস মান এবং এক পর্যায়ে এমইউ মান ঋণাত্মক, অর্থাৎ টিউ দেখা যাচ্ছে যে কি টিউয়ের মান দেখা যাচ্ছে কমতে থাকে এবং এক পর্যায়ে ঋণাত্মক আকার ধারণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি অনুধাবনে আসে যে টিউ এমইউ অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক যদি দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা পয়েন্ট আস করে সেটাকে আমরা উপস্থাপন করব। এখন আমরা একটা আসি যে ক্রমশ মান, আমি ব্ল্যাকবোর্ডটা একটু ঠিক করে নেই, ও হ্যাঁ এটা থাক। সেই তো ক্রমশ মান একটু অফ করি না, আমি ঠিক করে নিই প্রান্তিক উপযোগ বিধি, লো অফ ডিমিনিশিং ইউটি, মার্কার পেন খুব দুর্বল, ইউটি সিং ইউটি ডিটি 1 2 3 4 5 6 স্টার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যাব আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি, যেটা আমাদের পরীক্ষায় বরাবরে আসে, আমরা এটাকে দেখাচ্ছে উপস্থাপন করার আগে বলবো যে ভোক্তার আচরণ দেখাচ্ছে মানুষের যেহেতু আর কি ইচ্ছা রুচি বোধ ইত্যাদি থাকে আর কি, এটা আমরা দেখাচ্ছে বলি যে ভোক্তার আচরণ। তো এটা দেখাচ্ছে প্রথম ব্যাখ্যা দিতে গিয়ে দেখাচ্ছে সর্বপ্রথম জার্মান অর্থনীতিবিদ হারম্যান হেনরিক এই ক্রমশমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির আর কি সর্বপ্রথম সূচনা করেন। পরবর্তীতে অধ্যাপক মার্শালের ভাষায় এটি পরিপূর্ণতা প্রকাশ পায়, যিনি অর্থাৎ অধ্যাপক মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে এটি উনি তার পূর্ণাঙ্গতা দেন। তার বক্তব্যে তিনি বলছেন যে কোনো দ্রব্যের বা অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের বা নির্দিষ্ট কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি যদি একই মানে উনি বলছেন যে এটাই যে কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট উপযোগ বৃদ্ধি পেল, প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পায়। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন যে একই দ্রব্য বারবার গ্রহণ করার ফলে ওই দ্রব্যের প্রতি আস্তে আস্তে তার আর কি ভোগের স্প্রেটা কমতে থাকে, সেটা তার হলো মূল বক্তব্য।
উনি এ প্রসঙ্গে যার কাছে কিছু অনুমতি শর্ত দিয়েছিলেন, যেখানে দ্রব্যের দাম স্থির, নির্দিষ্ট সময় বিবেচ্য, ভোক্তা যুক্তিশীল, দ্রব্যের একক সমজাতীয়, ভোক্তার রুচি পছন্দ ইত্যাদি অপরিবর্তিত থাকবে। আমি একটি এ প্রসঙ্গে একটি কাল্পনিক সূচি, যে সূচিটা আমরা একটু উপস্থান করছিলাম সেটাই আমরা এখানে উপস্থান করব। একটি কাল্পনিক সূচি দিয়ে যেটাকে আমরা উপস্থান করব, যে এখানে ভোগের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। শিক্ষার্থীবৃন্দ, যারা একটুকে আমি উপস্থান করলাম যে ভোগের একক বৃদ্ধি পাচ্ছে, মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে পঞ্চম আক পর্যন্ত, এক পর্যায়ে ষষ্ঠ আকাকে ঋণাত্মক মানে ক্রমাসমান, এবং এমইউ এর মান মাত্র প্রান্তিক উপযোগ আস্তে আস্তে পঞ্চম আকাকে শূন্য এবং ষষ্ঠকে গিয়ে ঋণাত্মক, অর্থাৎ ওই দ্রব্যের প্রতি দেখা আসছে যে ভোক্তার ক্রমান্বয়ে তৃপ্তিটা বা আগ্রহটা কমতে থাকে, এবং ষষ্ঠকে গিয়ে দেখা আসছে ঋণাত্মক, অর্থাৎ ওই দ্রব্যের প্রতি আর কোনো আগ্রহ থাকে না। কেননা একই দ্রব্য বারবার গ্রহণ করলে সেক্ষেত্রে মানুষের কিন্তু ওই দ্রব্যের প্রতি আকৃষ্টটা কমে যায়। আমরা উক্ত সূচিটি দেখা আসছে যে আমরা এখন ব্ল্যাকবোর্ডে উপস্থান করব, যেটা আমরা দেখা আসছে যে অলরেডি এখানে অঙ্কন করছি। আমরা ভূমি অক্ষে ধরব দেখা আসছে ভোগের একক, লম্ব অক্ষে দেখা আসছে যে টিউ এবং এমইউ। আমরা উক্ত দেখা আসছে যে আর কি সূচিকে যখন আমরা চিত্রে উপস্থান করছি, লক্ষ্য করি যে ভোগের একক হলো সিক্স পর্যন্ত, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এবং টিউ এর মান হলো এইট, ফোরটিন, এইটিন, টোয়েন্টি, টোয়েন্টি, এইটিন, যা আমি দেখা আসছে ব্ল্যাকবোর্ডে উপস্থান করছি। তোমরা লক্ষ্য করো যে ওয়ানে হলো এইট, ওয়ান এইট, এরমভাবে দেখা আসছে যে আর কি টু এলো দেখা আসছে যে ফোরটিন, থ্রিতে হলো এইটিন, এবং ফোর এলো টোয়েন্টি, এবং ফাইভ হলো টোয়েন্টি, এবং সিক্স হলো এইটিন, যাহা দেখা আসছে এ বি সি ডি ই এফ এই বিন্দুসমূহ যোগ করে আমরা টিউ রেখা পাচ্ছি। কি প্রথম দিকে দেখা আসছে, আমরা দেখতেছি যে চতুর্থ আক পর্যন্ত ঊর্ধ্বগামী, এবং পঞ্চম আকাকে দেখা আসছে লেভেল, এবং ষষ্ঠ আকাকে গিয়ে দেখা আসছে নিম্নগামী। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে দেখা আসছে টিউ বৃদ্ধি পেলেও, প্রথম দিকে বৃদ্ধি পেলেও আস্তে আস্তে ক্রমাসমান। অনুরূপভাবে দেখা আসছে আমরা যদি এমইউ দেখা আসছে আর কি, অর্থাৎ প্রান্তিক উপযোগ দিয়ে ব্ল্যাকবোর্ডে আমরা উপস্থান করি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে ভোগের একক ওয়ান, সেক্ষেত্রে হলো প্রান্তিক উপযোগ হলো আট, দুই এককে হলো সিক্স, থ্রিতে হলো ফোর, ফোরে হলো টু, ফাইভে হলো শূন্য, এবং সিক্স হলো মাইনাস টু। আমরা দেখতেছি ব্ল্যাকবোর্ডে যে প্রথম দিকে দেখা আসছে যে এইট, এখানে হলো সিক্স, ফোর যে টু বা শূন্যকে যদি উপস্থান করি, পঞ্চম আকে গিয়ে দেখা আসছে আমাদের মূল বিন্দুকে যে মানে এই রেখা আছে ভূমি অক্ষের রেখা সেখানে ছেদ করছে, এবং ষষ্ঠকে গিয়ে ঋণাত্মক অর্থাৎ মাইনাস টু। আমরা জানি যে এদিকে ধনাত্মক, এদিকে ধনাত্মক, এবং এদিকে ঋণাত্মক, এদিকে অক্ষে ঋণাত্মক, সেক্ষেত্রে মাইনাস টু আমরা দেখতেছি এই বিন্দু ছেদ করছে, অর্থাৎ ওই দ্রব্যের প্রতি আর কোনো ভোক্তার থাকতেছে না, অর্থাৎ আগ্রহটা একবারে নিঃশেষ। তো এক্ষেত্রে প্রতীয়মান যে কী বলছে যে ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধি, যে আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল, যে একজন ব্যক্তি তার কোনো দ্রব্য ভোগ করতে থাকা অবস্থা যদি দেখা আসে ওই দ্রব্যের ভোগ আস্তে আস্তে বৃদ্ধি করে, এক পর্যায়ে গিয়ে দেখা তার ওই দ্রব্যের প্রতি আর কোনো স্প্রে বা ভোগ থাকে না, অর্থাৎ ওই দ্রব্যের প্রতি তার আকৃষ্টতা হারিয়ে যায়, এই হলো আমাদের এলো এই ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল আলোচ্য বিষয়, যা আমরা ব্ল্যাকবোর্ডে এটা সংজ্ঞা, বৈশিষ্ট্য, সূচি এবং চিত্র দিয়ে সেটাকে আমরা উপস্থান করলাম। যদিও এর বিপরীতে অনেক অর্থনীতিবিদ এটাকে সমালোচনা আকারে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গতদিনে আমরা শিখছিলাম চাহিদা, আজকে আমি একটু হালকা একটু যোগানের সমীকরণ দিয়ে সেটাকে আমি শেষ করব। আমরা জানি কিউ এর সমান সমান মাইনাস ফোর প্লাস টু পি, এটা যোগান সমীকরণ। গতদিন আমরা চাহিদার সমীকরণ শিখছিলাম, আমরা আজকে যোগান সমীকরণ শিখব। তা শেখার আগে আমরা দেখা আসতে বলি যে দাম ও যোগানের মধ্যে কী সম্পর্ক, সমমুখী সম্পর্ক। দাম ও যোগানের মধ্যে কী সম্পর্ক, সমমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বাড়বে যোগান বাড়বে, দাম কমবে যোগান কমবে। যেটা আমরা বাজারে দেখি যে সময় যেমন আমাদের সবজির বাজারে একটু দাম বেশি, কেননা যোগানটা কম, প্রকৃতিগত কারণে এবারে ঝড় বৃষ্টি বেশি হয়েছে, যার কারণে আমাদের ফসলের বিপর্যয়, উৎপাদনটা ব্যাহত হয়েছে, যার কারণে আমাদের বাজারে যোগানটা কম, যার কারণে দামটা বেশি। যখন আবার সবজি বাজারে উৎপাদন বেশি হবে তখন দামটা পড়ে যাবে, অর্থাৎ কমে যাবে। এই আলোকে দেখা যায় যে এই দাম এবং যোগানের মধ্যে কী সম্পর্ক, সমমুখী। আমি একটু এই ব্ল্যাকবোর্ডে যেটা দেখা আসছে সমীকরণ লিখছি, এই সমীকরণ আলোকে দেখা আসছে আমি একটা চিত্র অঙ্কন বা সূচি অঙ্কন করব। এক্ষেত্রে কিউ এর সমান সমান কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান সমান মাইনাস ফোর প্লাস টু পি, এই যে যোগান সমীকরণ দেওয়া আছে, যদি আমি পির মান ধরি সেক্ষেত্রে আমরা কিউ এর মান পাবো। মনে করি আমি একটা এখানে বক্স লিখলাম পি কিউ এস, পি মানে কি দাম এবং কিউ এস মানে কি যোগানের পরিমাণ।
এখানে একটা লক্ষণীয় যে আমি যদি 1 ধরি সেক্ষেত্রে কিন্তু মাইনাস আসতেছে, ঋণাত্মক আসতেছে, এমন মান ধরতে হবে যেটা আমাদের ধনাত্মক আসতে হবে। আমি যদি এখানে 2 ধরি 4 তখন শূন্য আসতেছে, 2 ধরা যাবে না। তাহলে 3 ধরলে কিন্তু ঋণাত্মক আসছে, ধনাত্মক আসতেছে। তাহলে 3 যদি ধরি পির মান 3, তাহলে 3 দুগুণ 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, যদি 4 ধরি 7 দুগুণ 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4, তারপর আর কি 5 ধরলে 10, তারা যদি গেল তখন হচ্ছে 6। আরেকবার দেখি আমি শিখ দিই, তাহলে কত হলো, 2 ধরলাম, 2 ধরলে 3 ধরলে হচ্ছে 3 দুগুণ 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর ধরলাম 4, 4 4 দুগুণ 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4, ঠিক আছে, আর 5 ধরলাম 5 দুগুণ 10, তাহলে 10 থেকে ছিল 6। তার স্বীকৃতি বলুন, দেখো আমরা এখানে ধরছি ব্ল্যাকবোর্ডে যে পির মান অর্থাৎ দামের দাম হলো 3 টাকা, 4 টাকা, 5 টাকা, সেক্ষেত্রে যোগানের পরিমাণ 2 একক, 4 একক, 6 একক, তার অর্থাৎ দাম বাড়তেছে, যোগানও বাড়তেছে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে একটু আগে আমরা বললাম যে দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক, সেটা আমাদের ওই কথা মানে মূল বক্তব্য এবং আর কি সুতির সাথে মিল আছে কিনা, ঠিক আছে, তাহলে আমরা মিল আছে। তাহলে আমরা এর থেকে দেখাচ্ছি যে এটাকে যদি চিত্রে উপস্থান করি, চিত্রে যদি উপস্থান করি, এদিকে এলো যোগানের পরিমাণ, এদিকে এলো দাম, অর্থাৎ আমরা দেখতেছি যে ঊর্ধ্বগামী, এদিকে হলো 3, 4, 5, 3-তে হলো 2, 3-তে 2, এখানে 4, এখানে 6, এ বি সি, এটা এসএস। উক্ত সূচিকে দহন চিত্রে উপস্থাপন করলাম যে ভূমি অক্ষে হলো যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। দাম যখন 3 টাকা তখন যোগানের পরিমাণ 2 একক, দাম বৃদ্ধি পেয়ে যখন 4 টাকা, 5 টাকা তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 একক এবং 6 একক। যা চিত্রে দেখা আছে এ বি সি বিন্দু নির্দেশিত, উক্ত এ বি সি যোগ করে আমরা যে রেখা পাই সেটা হলো যোগান রেখা, উক্ত যোগান রেখা বাম দিকে ডান দিকে ঊর্ধ্বগামী। এ থেকে প্রতীয়মান যে দাম ও যোগানের মধ্যে কী সম্পর্ক, সহমুখী সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের যে অনলাইনে ক্লাসের যে দ্বিতীয় অধ্যায়ে আমরা যে শিখলাম এতক্ষণ মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, গড় উপযোগ এবং ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি শিখলাম, আমরা যোগান শিখলাম, যোগান বিধি শিখলাম, বা যাহা আমরা দেখাচ্ছি যে গত সপ্তাহে শিখছি আমাদের নিয়মভাবে বাড়িতে বইগুলো খুলে দেখা, এবং তোমরা এই ব্যাপারে দেখাচ্ছে যে একটু যদি চিন্তা করো যে না আমাদের বিষয়গুলোকে আমরা অনুধাবন করতে হবে, বাড়িতে দেখাচ্ছে যে যেটা সমস্যা সেটা লিপিবদ্ধ করতে হবে, তাহলে আমরা তোমরা সফল কম হবে। আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তোমরা যারা অর্থনীতি পড়িতে বিষয় নিয়ে হিসেবে নিয়েছো এবং তোমরা যারা অধ্যয়নরত অন্যান্য ছেলেমেয়ে আসো, অযথা সময় নষ্ট না করে বাড়িতে সেগুলোকে হৃদয়ঙ্গম করবে, পাশাপাশি তোমরা পয়েন্ট আউট করবে যদি কোনো সমস্যা থাকে, সেটা হয়তো আমরা যখন আর কি আমাদের কলেজ খুলবে সেগুলোকে আমরা সমাধান দিতে পারবো। তোমরা ভালো থাকো, বিশ্বের আমাদের সবার শান্তি হোক, আমরা যেন আবার এই বিদ্যাপীঠে ফিরে আসতে পারি, করোনা যেন আমাদের নির্মূল হয়, সেদিক থেকে আমরা সৃষ্টিকর্তার কাছে বা পরম করুণার কাছে আমরা দেখাচ্ছি যে প্রার্থনা করবো যেন আমরা আবার এই বিদ্যাপীঠে সবাই মিলে সুন্দরভাবে আসতে পারি এবং আমাদের এই শিক্ষাঙ্গন আবাদের যেন তোমাদের পদচারণার জন্য আবার ভরে ওঠে। এই আহ্বান রেখে আমি আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।